চমকে আলাপ। 15 বছরের নাবালকের সঙ্গে 22 বছরের যুবতীর পালিয়ে বিয়ে, শ্রীঘরের যুগল। 15 বছরের নাবালকের সঙ্গে 22 বছরের যুবতীর পালিয়ে বিয়ে, তাদের দুজনকে আটক করে শান্তিপুর থানায় নিয়ে আসে পুলিশ। জানা যায় নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার দিকনগর এলাকার বাসিন্দা রাজীব দুর্লভ। তার সঙ্গে বেশ কিছুদিন আগে ফেসবুকে আলাপ হয় দমদমের যুবতী রিয়া সেনের সঙ্গে। জানা যায় গত 25শে ডিসেম্বর তারা দুজনেই বাড়ি থেকে পালিয়ে একটি মন্দিরে বিয়ে করে। গতকাল তারা শান্তিপুর লোকাল ট্রেন করে শান্তিপুরে আসছিল। এ সময় তাদের দুজনের ভেতর কথাবার্তা দেখে যাত্রীরা শান্তিপুর স্টেশনে নেমে তাদের আটক করে রাখে। খবর দেওয়া হয় শান্তিপুর থানার পুলিশ এবং চাইল্ডলাইনে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল পুলিশ কর্মীরা। রেল পুলিশের তরফ থেকে শান্তিপুর থানায় এই দুই অভিযুক্তকে তুলে দেওয়া হয়। তাদের জিজ্ঞাসাবাদ করতে জানা যায় ওই ছেলেটি দিকনগর হাই স্কুলের 10ম শ্রেণীতে পঠরত। 22 বছরের যুবতী উত্তরপ্রদেশে কাজ করেন, তবে নির্দিষ্টভাবে সে বলতে পারেনি কি কাজ করেন। যখন ওই ছেলেটিকে উত্তরপ্রদেশে যাওয়ার জন্য জোর করে, তখনই সাধারণ মানুষ তাদের দুজনকে আটক করে রাখে। যেহেতু ওই ছেলেটির বয়স 15 বছর, সেই কারণেই আইনগতভাবে তারা বিয়ে করতে পারে না। এদিন শান্তিপুর থানার পুলিশ ওই যুগলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তাহলে ওর সঙ্গে তোমার কিভাবে যোগাযোগ হয়েছিল? কিভাবে? মেসেঞ্জারে। ওর বাড়ি কোথায়? আর কতদিন আগে যোগাযোগ? 4 মাস হলো। তারপরে তোমরা স্থির করেছো বিয়ে করবে? কবে বিয়ে করেছো? কোথায়? 25 ডিসেম্বর। কোথায় বিয়ে করেছো? শিয়ালদার। ওখানে বিয়ে করেছো? তোমার বাড়ি থেকে জানে? তোমার তো এখন 18 বছর হয়নি, তাহলে তুমি জানো তোমার 18 বছরের নিচে ছেলেদের বিয়ে হয় না? জানো আইনে তো হয় না। বাড়ি থেকে মানবে না? ওর বাড়ি কোথায়? আচ্ছা, কি করে ওর বাবা? কি করে? কিছুই জানো না? তোমরা বিয়ে করে নিয়েছো? তুমি যখন ওর সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে, তোমার কি নাম? তোমার কি নাম বললে? তোমার কি নাম বললে? কোথায় বাড়ি? দিকনগরে? হ্যাঁ, দিকনগরে। কোথায় বাড়ি? কি নাম? বাবার নাম কি? পেশা কি? বাবার পেশা কি? বাবা কি কাজ করেন? আর তুমি কি কাজ করো? কাজ করো না। তোমার বয়স হয়েছে 18? কবে বিয়ে করেছো? 25 ডিসেম্বর। তো এখন কোথায় এসেছিল এখানে? তো আজকে প্রবলেমটা কি হলো? দেখো, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার 18 বছর হয়নি, সেই কারণে প্রবলেমটা। একজন প্রাপ্তবয়স্ক নারী তার পুরুষের সঙ্গে যেতেই পারে, তো অস্বাভাবিক কিছু নেই। তোমার কাছে প্রুফ আছে কোনো? তোমার 18 বছর বয়স হচ্ছে, তার বাড়ি থেকে আনাতে পারবে? হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবে? কিন্তু তোমাকে তো 18 বছরের না হলে তোমাকে তো এখানে ছাড়বে না। এখানে আরপিএফ ও আমার কাছে কথা হয়েছে, তার তোমাকে 18 বছর প্রুফে দেখাতে পারলে তুমি ঠিক ঠিক বলছো সব, আর না হলে কিন্তু তোমার ভুল হচ্ছে। তা তুমি কি চাইছো এখন? সেটা প্রুফটা আনাতে পারবে? কেন আনাতে পারবে না? তোমার বাড়ি তো দিকনগর। তোমাকে নিয়ে যাবে, ও থাকবে এখানে, দিকনগর থেকে নিয়ে আসে। হয় না, বাড়ি থেকে আনানো প্রুফ আনানো যায় না। তুমি জানো এটা চাইল্ড, যদি তোমার 18 বয়স হয় তোমার, তাহলে চাইল্ড একটা আওতায় পৌঁছো, তুমি সেটা জানো? তুমি এখানে এখন অপেক্ষা করো, তাহলে আসুক, তোমার প্রুফটা তুমি দেখাও। এখানে আরপিএফকে আমি ফোন করছি। কি নাম বললে আরেকবার বলো? কার কার? আপনার এই পাশের ছেলেটির? এর বয়স কত? 18 বছর। আপনার বয়স কত? আপনার নাম কি? এর 18 বছর সার্টিফিকেট আছে এর কাছে? আচ্ছা, যাই হোক, কখন বিয়ে করেছেন? বিয়ে করেছেন কখন? 25 ডিসেম্বর। আচ্ছা, তো আজকে এখানে শান্তিপুরে কোথায় এসেছেন? আমি কালকে বাইরে চলে যাব। হুম, তো আমি সেটা ওকে মানে ওর সঙ্গে দেখা করতেছি যে আমি চলে যাব, তো এনারা ধরে আমার সঙ্গে আসছেন। এর বাড়ি কোথায়? এই শান্তিপুর, শান্তিপুরে দিকনগর। আর আপনার বাড়ি? দমদমে। এখানে আজকে শান্তিপুর কি করতে এসেছিলেন? মানে কালকে বাড়ি চলে যাব, হাজবেন্ডের সঙ্গে দেখা করতে। হাজবেন্ডের সঙ্গে দেখা করতে? ওর বাড়ি এখানেই? আপনার কি নাম? রিয়া শেখ।